ডায়মন্ড হারবারে আমাদের সবার উপর আক্রমণের প্রতিবাদ হবে, আর দ্বিতীয় চোর ধরো জেল ভরো, প্রায় 42,000 শিক্ষকের শিক্ষিকার বেআইনিভাবে নিয়োগ হওয়া, 21,000 তো বলেই দিয়েছে, বাকি প্রাইমারি প্যানেলও অবৈধ প্রায় হওয়ার বুথে। এরপরে তো স্রোত যাবে কালীঘাটের দিকে, আমরা একটু উদ্বোধনটা করে দিয়ে আসবো। হাজার হাজার যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, যাদেরকে তৃণমূল বলেছিল ফাঁকা খাতা দিলেই চাকরি হবে, এক্সচেঞ্জ অফ 12 লাখ, 15 লাখ, 18 লাখ, সেই লোকগুলো চাকরি যাবে, চাকরি যাওয়া শুরু হয়েছে, এই সংখ্যাটা বিরাট হবে। তারা তো ওই দিকে যাবেই টাকা ফেরত চাওয়ার দাবিতে, সব টাকা তো ওখানে গেছে। তা সেইটি উদ্বোধনটা 12 তারিখে আমরা করে দেবো হাজরা মোড়ে। আমরা জানি পারমিশন দেবে না, তার জন্য তার আগেই ব্যবস্থা নিয়েছি। গুজরাটে এই যে রেজাল্ট, আপনিও 100 আসনের কথা বলেছিলেন আজকে, তার বেশি মিলে গেল না? সে তো মিলবেই, কারণ প্রথমত গুজরাটে মানুষ বিকাশের পক্ষে, এবং সেখানে শুধু তাই নয়, আপনারা সব সময় অনেকেই সংকীর্ণতা সাম্প্রদায়িকতার বেড়া জালে ফেলেন বিজেপিকে। গুজরাটে সংখ্যালঘু এলাকার সিটগুলোতেও ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জিতেছে, এবং দ্রৌপদী মুর্মুকে নরেন্দ্র মোদী স্বীকৃতি দেওয়ার ফল হাতে নাতে গুজরাটে বিজেপি আমরা পেয়েছি। 27টা রিজার্ভ এসটি সিট ছিল, 23টা সিট থেকে বিজেপির ক্যান্ডিডেটরা জিতেছে, যেটা কখনো হয়নি। এসটি সিটে আমরা সবসময় একটা ব্যালেন্সিং জায়গায় ছিল, থাকতো, লড়াই হতো, 50-50 হতো বা কম বেশি হতো। তো গুজরাটে সব ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ বিকাশবাদের পক্ষে ভোট দিয়েছে, জাতিবাদ, পরিবারবাদ আর কাটমানির বিরুদ্ধে বিকাশের পক্ষে মানুষ রায় দিয়েছে। চব্বিশে আগলি বার 400 পার, 24-এ কেউ থাকবে না, নরেন্দ্র মোদীর কোনো বিকল্প নেই। 24 অব্দি অত দূর যাচ্ছেন কেন? থাকবে হিমাচলে কি অবস্থা হয়েছে? হিমাচলে ভারতীয় প্রতিবারে সরকার বদল হয় 5 বছর অন্তর, এবং হিমাচলে আভ্যন্তরীণ কি হয়েছে সেটা সেখানকার নেতৃত্ব পোস্টমর্টম করে নিশ্চয়ই জানাবে। আরেকটু বেটার রেজাল্ট হওয়া হয়তো উচিত ছিল, ছোট ছোট অ্যাসেম্বলি আছে, কয়েকটা জায়গায় ইন্ডিপেন্ডেন্টরাও ফ্যাক্টর হয়েছে আমার যা অবজারভেশন। এবার পার্টির যেখানে প্রভারী আছেন, স্টেট প্রেসিডেন্ট আছেন, আউটগোয়িং চিফ মিনিস্টার আছেন, সেন্ট্রাল লিডারশিপ, সবাই পোস্টমর্টম করে ফাইন্ডিংস বের করবে, আপনারা সঠিক সময় সেটা জানতে পারবেন। কিন্তু অ্যাজ এ পলিটিক্যাল ওয়ার্কার আমি বলতে পারি 4-5টা তো লাগবে, 29, 26+3 তো আমাদেরই লোক, মধ্যপ্রদেশের মতো 5-6 মাস ওয়েট করতে হবে, হয়ে যাবে সরকার। সরকার হয়ে যাবে, জয়রাম ঠাকুর নিজে 38,000 ভোটে জিতেছে, চিন্তার কোনো কারণ নেই। হিমাচলে সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও কংগ্রেস যেভাবে আতঙ্কে ভুগছে এখন থেকে বিধায়কদের তাদেরকে, জয়রাম ঠাকুরজি একটু আগেই প্রেসে বলেছেন বিজেপিকে নিয়ে ভয় করার আপনার কোনো কারণ নেই, আপনি আপনার নিজেদের লোকের কাছ থেকে সাবধান থাকুন। অতএব আপনি নিশ্চিত থাকুন, মধ্যপ্রদেশের মতো আল্লো 2-4 মাস লাগবে। গুজরাটে এই যে জয়টা, এটা কি বাংলায় কি বাংলার কর্মীরা আরো বেশি উজ্জীবিত, আপনাদের যারা কর্মীরা রয়েছেন তারা কি উজ্জীবিত? সবাই তো আবির খেলছে, বিজয় মিছিল বেরিয়েছে 100+ জায়গায়, লাড্ডু বিতরণ হয়েছে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট হচ্ছে, কনগ্রাচুলেশন টু মোদিজি হচ্ছে, মোদিজিকে সবাই ক্রেডিট দিচ্ছে, এবং সবাই আশায় বুক বাঁধছে যে এখানেও একই জিনিস আমরা যখন কোনো বড় নির্বাচন হবে দেখতে পাবো। আরেকবার বলি যে সংসদীয় দল পাঠানোর ব্যাপারে শোভনদাস যেটা বলেছেন যে আপনি যে সরকারি প্রস্তাব সেই প্রস্তাব আপনি মানে পাঠান। হ্যাঁ, সরকারি প্রস্তাব তো পাঠাতে হবে, পাঠিয়ে আমার তো, আমি তো কোম্পানির কর্মচারী নই, বিজেপি কোনো কোম্পানি নয়, যা আমাকে বললো আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেবো। আমার 70 জন MLA প্রথম বসবে, তারা একটা সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত যাবে পার্টির কাছে, পার্টির প্রভারী ইনচার্জ আছে, তাদের ছুঁয়ে নিয়ে সিদ্ধান্ত হবে। এটা মমতা ব্যানার্জির কোম্পানি নয় যে পিসিকে জিজ্ঞেস করলাম
আর ভাইপোকে জিজ্ঞেস করলাম, হয়ে গেল এক মিনিটে, এটা বিজেপিতে হয় না। বিজেপি মিন্স উই, বিজেপি মিন্স একটা পলিটিক্যাল সিস্টেমে ক্যাডার বেস পার্টি। পাঠিয়েছে, এখনো পাইনি।